চলে এসেছি আমাদের দেশের একটি অতি বিখ্যাত পাঞ্জাবি খাবার ছোলে মশলা বা চানা মশলার রেসিপি নিয়ে। এখানে আমি এক কাপ মতন কাবুলি চানা নিয়ে নিয়েছি, সারা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি রেস্টুরেন্টের কালারের টাচ আনার জন্য একটা মশলার পুটলি বানিয়ে নিচ্ছি, যাতে দিয়ে দিচ্ছি একটুখানি চা আর গোটা গরম মশলা। এটা আমি খুব ভালো করে এবার ঘি দিয়ে নেবো, যাতে নাকি মশলাটা কোনোভাবে বেরিয়ে না যায়। এবার একটা প্রেশার কুকারে আমি কাবুলি চানা, তেজপাতা, মশলার পুটলি, দুই কাপ মতন জল, একটু খাবার সোডা আর একটু নুন দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। কুকারটা গ্যাসে বসিয়ে আমি 7-8টার মতন হুইসেল দিয়ে নেব, তারপরে কুকারটা ঠান্ডা হওয়ার জন্য ওখানেই ওভাবে রেখে দেব। এবার আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেব, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 7-8টা রসুন কোয়া, একটু আদা আর 4-5টা লঙ্কা নিয়ে। আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর ভেতর থেকে মশলার পুটলি, তেজপাতা এগুলো ফেলে দিয়ে নেব। দেখুন কি সুন্দর আমার কাবুলি চানাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে 4 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল খুব ভালো করে গরম করে নেব। এবার ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর 4টে মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিহি কুচি করে কেটে রাখা। এটা এবার লো ফ্লেমে 4-5 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা এবার 2-3 মিনিট ধরে খুব ভালো করে লো ফ্লেমে কষাতে হবে। মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে আরেকবার নেড়ে নিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, একটুখানি গরম মশলা, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, 1/4 চামচ মতন ছোলে মশলা, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো এখন আমি খুব ভালো করে 2-3 মিনিট মতন লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে জল থেকে তুলে রাখা কাবুলি চানাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলাটার সঙ্গে কাবুলি চানা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে নেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা লো করে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মশলা আর কাবুলি চানা একসঙ্গে মিশে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আমি আর একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ মতন কসৌরি মেথি দিয়ে দিচ্ছি, কসৌরি মেথিতেই রেস্টুরেন্টের ফ্লেভারটা আসবে। আবার সবকিছু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে কাবুলি চানা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি। এই কাবুলি চানা রান্নায় কাবুলি চানা সিদ্ধ জলটা দিলেই খুব সুন্দর গ্রেভিটা হয়, খুব টেস্টিও হয় আর খুব সুন্দর দেখতেও হয়। খুব ভালো করে সব নেড়ে নিচ্ছি। এবার আমি এটা ফুটে উঠলে গ্যাসটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিটের মতন এটাকে রান্না হতে দেব। ৫-৬ মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন চানা মশলাটা কি সুন্দর কালার এসেছে, অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাস অফ করে চিড়ে রাখা লঙ্কা, ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্বাদ ও গন্ধে ভরপুর চানা মশলা বা ছোলে মশলা। ছোলে বাটুরে নামেই সবার জিভে জল চলে আসে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার সঙ্গে আপনারা সবসময় থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।